আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এটি ফটিকছড়ি থানার মন্দাকিনী গ্রামের জমিদার হাসিম মিয়া চৌধুরীর বাড়ি। এই বাড়িতেই এই এলাকার মুক্তিযোদ্ধারা থাকতেন এবং বাইরের থেকেও মুক্তিযোদ্ধারা এসে এখানে অবস্থান নিয়ে অপারেশন যেতেন এবং এই বাড়িটিতে মুক্তিযোদ্ধারা নাজিরহাট কলেজে গোলাগুলি করতেন এবং নাজিরহাট কলেজে যে পাঞ্জাবি ক্যাম্প ছিল সেখান থেকেও এই বাড়ির প্রতি গোলাগুলি করা হয়েছে। যুদ্ধকালীন কমান্ডার 11 নম্বর সুবেন এরিয়ান পশ্চিম মন্ডাকিনী মরহুম হাসিম মিয়া চৌধুরীর দৌহিত্র জমিদার তুফাইল আহমদ চৌধুরীর পুত্র। এটা আমাদের গড় নির্ভর ভবন, এখান থেকে আমরা যুদ্ধ পরিচালনা করেছি, বিশেষ করে নাজিরহাট কলেজ, নাজিরহাট হসপিটাল, বিভিন্ন জায়গায় এখানে আমাদের যুদ্ধের কাঠি হিসেবে ছিল শেখান্দর, আবু তাহের, খাইরুল বশর, জাগির এবং আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের আমার সাভার জনাব আমার সাভার গ্রুপ ও আমরা যৌথভাবে মিলে এখানে উপাসন করেছি। আমি 1971 সালে 88 গ্রুপের আমি ডেপুটি কমান্ডার। আমাদের গ্রুপ এখানে প্রায় 58 জন মুক্তিযোদ্ধা নিয়ে আমরা এখানে অবস্থান করি হাসিম মিয়া চৌধুরীর বাড়িতে। আমরা তখনকার ওনারা জমিদার ছিলেন। এখানে থেকে আমরা সুয়াবিল ইউনিয়নের ইসলাম তালুকদার সুজা হাজি নুর ইসলাম, হাজি মাহমদ, এখানে আর গনু আব্দুল গনি, এখানে অনেক সংগঠক ছিল, এই সহযোদ্ধা ছিল। আমরা এখানে নাজিরের পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিরা এই বাড়ি খবর শোনার পরে এখানে এই বিল্ডিং এটার মধ্যে প্রায় 500 গুলি করছে। তখন আমরা পাহাড়ে জঙ্গলে এখান থেকে চলে যাই, এরা এখান থেকে অনেক অত্যাচার করে এরা চলে যায়। এর পরে আমরা আবার এখানে আসি, এখান থেকে আমরা এই সুয়াবিল ইউনিয়নের বিভিন্ন জায়গাতে আমরা আর আমাদের সাথে এখানকার কিছু রাজাকার ছিল, রাজাকারগুলো ওই দিনের বেলায় পাঞ্জাবিদের সাথে থাকতো, রাত্রেবেলা আমাদের ওই সুমনছড়ি খামার এই ওই সাংমাদের বাড়িতে ওখানে আমরা ছিলাম, রাত্রে আমাদের সাথে পাহারা দিত এবং তারা কোথায় কোথায় যাবে, কী করবে না করবে সমস্ত খবর আমাদেরকে দিয়েছিল। আর এরা রাত্রেবেলায় অস্ত্রগুলো আমাদের হাতে রাখত, এই একই রঙে উভয় রূপ দিয়ে দিনের বেলায় রাজাকার, রাত্রেবেলা মুক্তিযোদ্ধা। এটা সুজদুল্লার বাড়ি, মুক্তিযোদ্ধা সুজদুল্লাহ এখন মরহুম হয়ে হামিদ গ্রুপের হামিদ হলক চৌধুরীর শেল্টার ছিল এখানে। এখানে মাঝে মাঝে আহমদ সহ আসতেন। এটা সুজদুল্লাহ চৌধুরীর কাছারি ঘর, এখানে মুক্তিযোদ্ধারা থাকতেন। আমরা এখানে ফরিদছড়ি থানার অন্তর্গত সুয়াবিল ইউনিয়ন বিষ্ট সংগঠক একজন মুক্তিযোদ্ধা মরহুম সুজদুল্লাহর এই বাড়িতে আমরা 1971 সালে প্রায় আমরা মুক্তিযোদ্ধা নিয়ে এখানে ছিলাম। ওনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনরা আমাদেরকে অনেকদিন খাওয়াইছে এবং সাহায্য সহযোগিতা করেছে। এই ওনার চাচা বাবুল ডাক্তার সহ এখানে অনেকজন আমাদের সহযোগিতা করছে। আমাদের সাবেক চেয়ারম্যান মরহুম নুর ইসলাম তালুকদার, হাজি ইসলাম এবং গনি হাজি মাহমুদুল্লক, এই আমাদের হামিদ, আমরা এখানে থেকে অনেক স্মৃতি আমাদের আছে। সোয়াবিল ইউনিয়নের মানে ফটিকছড়ি থানার সোয়াবিল ইউনিয়নের 11 নম্বর সোয়াবিল ইউনিয়নের সোয়াবিল কাজী বাড়ি, এখানে কি মুক্তিযোদ্ধারা থাকতো? জি, এখানে থাকতো। এই ঘরে কোন গ্রুপ গ্রুপ থাকতো? এটা ওই হামিদ মিরামদ আসতো, আলমগীর সাহেব আসতো,
আলোক মিলে যারা একই গ্রুপ। কাজী সাহেবের ছেলের নাম কি? কাজী আব্বাসউদ্দিন। হ্যাঁ হ্যাঁ দুইটার কথা হয়। তখন মনে আছে কিছু? জি না আচ্ছা তখন আমরা 2 বছর বয়স ছিল। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ঠোয়াবিল ইউনিয়নের শোভনছড়ি মারমাপাড়া এলাকা। মুক্তিযুদ্ধের সময় এখানে আব্দুল হামিদ চৌধুরীর যোদ্ধারা থাকতেন এবং এর সাথে আহমদ সফার গ্রুপও এখানে অবস্থান করতেন এবং এখান থেকে তারা বিভিন্ন জায়গায় অপারেশন চালাতেন। মারমাপাড়ার এই জায়গাতেই হামিদ গ্রুপের অবস্থান ছিল। ঠিক আছে। পাহাড়ের সহযোগী মুক্তিযোদ্ধা, ওনার বাই 60 জন মুক্তিযোদ্ধা ছিল। সশস্ত্র বাই সাজাও মিলন, তারপর আরেকটা এই তো মিলন ছেলে আছে তো। আরেকটার নাম কি? আরেকটা মমপ্রু মমপ্রু মমপ্রু। আরেকটা যেটা রামগমাটি থাকে রামগন ওই যে আছে যে এই সারাপুর বাজিনা সাজাও। আপনার নামটা কি? লাটুয়াই। আপনার তো ছিল আপনার বাড়ি তো মানে হাঁস মিয়া চৌধুরীর বাড়ি নাতিন কমেদা ছিল। আমার নাম সাতপাইপুর মারমা, বাবার নাম সাইথুয়া। তো উনি কি মুক্তিযুদ্ধ ছিলেন? হ্যাঁ। তোমার নাম? আমার নাম নিপুসাই মারমা, আমার বাবার নাম মুলিয়াং মারমা। উনি কি মুক্তিযুদ্ধ ছিলেন? মুক্তিযুদ্ধ আমার আব্বা। মাঝখানে আছেন আহমদ সফা, হামিদ, এর সাথে আছেন মারমা সম্প্রদায়ের বা মারমা জাতিগোষ্ঠীর সদস্যরা। মুক্তিযুদ্ধের সময় এই প্রজন্মের জন্ম হয়নি, কিন্তু তাদের বাপ বা চাচারা মুক্তিযোদ্ধাদের এখানে নিরাপদে আশ্রয় রেখেছেন, খাইয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সরবরাহ করতেন। মুক্তিযুদ্ধে এই সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য। তোমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন, তোমার জন্ম তো বোধ হয় তারপরে স্বাধীনতার পরে। তোমার আব্বা এখন মারা গেছে। মারা গেছে। তো তুমি কীরকম বাংলাদেশ চাও? আমি যেমন তোমাদের মারমাস আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তাদের স্বার্থের জন্য কি বাংলাদেশ হওয়া উচিত? আমরা চাচ্ছি যেমন ধরো বাংলাদেশ হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মুসলিম সহ সবাই যখন যৌথভাবে যখন বাংলাদেশ স্বাধীন করছে একত্রভাবে মিলি বাংলাদেশ থাকতে চাই। এখানে যখন সম্রাট কোনো যুদ্ধ এখানে কোনো হাঙ্গার দাঙ্গা মহামার চায় না, সবাই মিলিতভাবে একসাথে বসবাসভাবে নীতিগতভাবে থাকতে চাই। আমার নাম নিপুসাই মারমা, আমার বাবার নাম মুলিয়াং মারমা। আমার বাবারা এই মুক্তিযোদ্ধা ছিল পিছড়ি থানা সোয়াবিল ইউনিয়ন। আমার বাবারা এখানে যুদ্ধ করছিল। এখন তুমি কীরকম বাংলাদেশ চাও? বাংলাদেশ আমরা স্বাধীনভাবে চলাফেরা এভাবে চাই, ঘর বাড়ি নাই। আমরা সরকার কাছে কিছু আমাদেরকে পুনর্বাসন গরিব দেওয়ার জন্য এরকম চাই আর কি। সবাই সব জাতি সুখে শান্তিতে বসবাস করতে এরকম চাই। আমার নাম নুরজাহান। স্বামীর নাম? আফাজুল্লাহ। আমার বাড়ি যে সুয়াবিল, এটা যুদ্ধ আছে। যুদ্ধ আছে? কীভাবে মারা গেছে? মারা গেছে অশোকে, এমনি মুক্তিযুদ্ধত মারানো যুদ্ধত মারানো আছে। এটা ফটিকছড়ি থানার সোয়াবিল ইউনিয়নের 12 মাসিয়া ডিস্ট্রিক্ট। মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধাদের একটি গ্রুপ থাকতেন এবং তারা এখান থেকে অনেক অপারেশনে গিয়েছিলেন এবং বিভিন্ন গ্রুপও এখানে তখন থাকার জন্য আসতেন। 12 মাসিয়া ডিস্ট্রিক্ট আমার ক্যাম্পাস ছিল। এই ঘরে সর্বপ্রথম আমি প্রায় 1 মাসের মতো অবস্থান করেছিলাম। দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মার বেগাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।